শনিবার সকালে আমবাসা বাজারে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে একাংশ ক্ষুদ্র ব্যবসায়ী। অবরোধকারীদের মধ্যে রয়েছে কাপড়, জুতো ও স্টেশনারি সামগ্রী বিক্রেতারা। তাদের অভিযোগ, তারা যে জায়গায় বসে ব্যবসা করত সে জায়গা বর্তমানে অন্য ব্যবসায়ীদের বসিয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করেই এদিন সকালে প্রায় ঘণ্টাখানেক জাতীয় সড়ক অবরোধ করে রাখে ব্যবসায়ীরা। পরবর্তী সময়ে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায়। আমবাসা পুর পরিষদের অফিসে তাদের এক প্রতিনিধি দলকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। তাদের বিকল্প জায়গার ব্যবস্থা করে দেওয়া হয়। এরপর অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমবাসা বাজার কমিটির সেক্রেটারি অমৃতা রায় জানান, বর্তমানে আমবাসা বাজারের জল নিষ্কাশনের জন্য ড্রেনের কাজ শুরু হয়েছে। এই কারণে যারা অস্থায়ীভাবে সপ্তাহে প্রতিদিন বাজারে ব্যবসা করেন তাদেরকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। আর যে সকল ব্যবসায়ী অবরোধে বসেছেন তারা শুধুমাত্র হাটবার দিন বাজারে আসেন ব্যবসা করতে। যে ঘটনাটা ঘটছে সেটা একটা অপ্রীতিকর ঘটনা, এটা একটা ভুল বোঝাবুঝির মধ্যে হয়েছে। কারণ আমাদের মার্চেন্ট অ্যাসোসিয়েশন বিভিন্ন অ্যাসোসিয়েশনকে জানাই দেওয়ার পরেও তারা হয়তো তাদের সাথে কথা বলতে পারছে না, যে কারণে আজকের এই বিভ্রান্তিতে রয়েছে। যেমন হাতের পাঁচটা আঙুল সমান না, তেমনি আমাদের যত সমস্ত ব্যবসায়ীরা আছে তারা কিন্তু সবাই সম মন যে বেদনা বা সচেতনতা এখানের মধ্যে আজকে কিছুটা জায়গা আমরা লক্ষ্য করছি যে এখানের মধ্যে কিছুটা তাদের মধ্যে অভাব আছে। ভুল বোঝাবুঝির জন্যই এমনটা হয়েছে, যদিও তাদেরকে বিকল্প জায়গা দেখিয়ে দেওয়া হয়েছে। বিকল্প জায়গার ব্যবস্থা করে দেওয়ার পর জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয়। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল।